পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে বাম নেতাকর্মী সমর্থকদের বাড়িঘর আক্রান্ত হচ্ছে, অভিযোগ বিজেপি দুর্বৃত্তদের বিরুদ্ধে। প্রতিবাদে পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ সিপিএম এর। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পরপরই বাংলায় বিজেপি নেতা কর্মী সমর্থকরা রাজনৈতিক আক্রমণের শিকার, অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে বাংলায় 5 সদস্য এক সংসদীয় দল পাঠিয়েছে বিজেপি, যার নেতৃত্বে রয়েছে সাংসদ বিপ্লব কুমার দেব। বিজেপির এই সংসদীয় দল বাংলার বিভিন্ন স্থানে রাজনৈতিক আক্রমণের শিকার মানুষের সাথে দেখা করে তাদের পাশে থাকার বার্তা দিয়েছে। এবার প্রায় একই অভিযোগে সরব হল ত্রিপুরার বামেরা। মঙ্গলবার সিপিএম পশ্চিম জেলা কমিটির আহ্বানে সারা দিয়ে পুলিশ সদর কার্যালয়ের সামনে জড়ো হয়ে দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, জিরানিয়া, আমতলি, শিবনগর সহ পশ্চিম জেলার বিভিন্ন স্থানে বামেরা আক্রান্ত হচ্ছে, আর এই আক্রমণ সন্ত্রাসে জড়িত বিজেপির দুর্বৃত্তরা। সিপিএম এর নেতা, এই রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক, লেখক নকুল দাস, তার বাড়িতে, তার বাড়ির পাশে একটা স্কুল আছে, সেই স্কুলের মধ্যে ইট পাটকেল মদের বোতল নিয়ে তার বাড়িতে ঢুকে, এই স্কুলে ঢুকে হামলা করেছে। পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে গুন্ডাদের বিরুদ্ধে? কেন নেব না? তাহলে পুলিশ আছে কেন? পুলিশের কাছে মানুষ কিভাবে বিচার চাইবে? পুলিশের কাছে মানুষ কেন আসবে? পুলিশ তো মানুষকে রক্ষা করার জন্য, এখানে দেখা যাচ্ছে মানুষকে যারা আক্রমণ করছে তাদেরকে রক্ষার দায়িত্বে পুলিশ নিয়োজিত। এই লজ্জা রাখার জায়গা নেই আমাদের। এই রাজ্যটা এমন ছিল না। বামফ্রন্ট এই রাজ্যে 35 বছর রাজত্ব করেছে, সরকার চালিয়েছে, এমন কেউ বলতে পারবে না। আর 6 বছরের কাহিনী যদি বলি এই রাজ্যের মধ্যে, তাহলে শেষ হবে না। এদিন প্রাক্তন বাম সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বামেদের বিক্ষোভ জমায়েতে বলেন, দুষ্টের দমন ও সৃষ্টের পালন করার দায়িত্ব পুলিশের, কিন্তু তা হচ্ছে না। তবে এ নিয়ে পুলিশের শুভ বুদ্ধির উদয় হবে বলে কটাক্ষ করেন। এবং আমাদের রাজ্যে যারা পুলিশ প্রশাসনে আছেন, আমরা আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে, তারা আইনের কাছে নতজানু হয়ে থাকবেন। এই শপথ তারা নিয়েছিলেন, আইনকে রক্ষা করবেন, এই শপথ তারা নিয়েছিলেন, কিন্তু এই জায়গায় তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন। আমরা বলবো কোন রাজনৈতিক দলের কাছে আপনাদের বাধা থাকা উচিত নয়। আপনারা একটা রাজ্যের সরকারে যাই দায়িত্ব প্রতিপালনের জন্য আছেন, আপনাদের শুভবুদ্ধির জন্য আমরা অপেক্ষা করবো। এখনো আমাদের 5 জন প্রতিনিধি এসপি কথা বলার জন্য, আমরা আশা করব অন্তত পক্ষে কিছুটা শুভবুদ্ধির উদয় হবে এবং আইনের শাসন ফিরিয়ে আনার জন্য কিছুটা হলো তারা উদ্যোগ। প্রসঙ্গত উল্লেখ, দরজায় করানার চেয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। অভিজ্ঞ মহলের অভিমত, জুলাই মাসের শেষ সপ্তাহে কিংবা আগস্টের প্রথম সপ্তাহে রাজ্যে অনুষ্ঠিত হতে পারে পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিজ নিজ রণকৌশলে ময়দানে ঝাঁপিয়েছে, উদ্দেশ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাজিমাত করা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।